বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। আমি তৈরি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে এই ভিডিওটা হবে দেস্তান সিরিজের উপরে। আপনারা কারা কারা দেস্তান দেখেন সেই বিষয়ে একটু নিচে কমেন্টস করবেন, এবং দেস্তান বিষয়ে যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমি রিভিউ বা অ্যানালাইসিস বা অন্যান্য ভিডিওগুলো করার চেষ্টা করব। আসলে আমি বেশিরভাগ কুরুলুস উসমান ভিডিওর রিভিউ অ্যানালাইসিস করি, কিন্তু আপনারা কারা দেস্তান দেখেন সেটাও একটু নিচে কমেন্টস করবেন। আমি জানি অনেকে হয়তো দেখেন, আমি দেখি। অনেকে বলে যে এটা ইসলাম ধর্ম বা মুসলিমদের সম্বন্ধে, না আসলে বিষয়টা এরকম না। মানে আমার আমি যতটুকু সার্চ রিসার্চ করে পাইছি সেটা হলো ইসলাম ধর্ম প্রতিষ্ঠার আগে, মানে ইসলাম ধর্ম ধরো হঠাৎ করে বা একদিনে প্রতিষ্ঠা হয়নি, অনেক কিছু বিবর্তন, অনেক কিছু পরিবর্তনের মাধ্যমে কিন্তু সেটা চলে আসছে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। তো সেটাই আমার মনে হয় দেস্তান সিরিজে দেখানো হবে, অর্থাৎ তুরস্কে ইসলাম কিভাবে আসলো বা ইসলাম পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী অবস্থা সেটাই দেখানো হবে। আর দেস্তান সিরিজের ভিতরে যে প্ল্যানিংগুলো দেখানো হয়, পরিকল্পনাগুলো, স্ট্র্যাটেজিগুলা, যুদ্ধের যে কৌশলগুলো বা চাইনিজদের যে কূটকৌশল বা রাশিয়ানদের যে কূটকৌশল, আসলে এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই জন্য ভালো লাগে কারণ আমরা কিন্তু অনেকেই এই ধরনের ড্রামা অথবা নাটকীয়তা এগুলো পছন্দ করি, এবং সাসপেন্সগুলা এবং কিভাবে যে এই ষড়যন্ত্রগুলা ফাঁস হবে বা ধরা পড়বে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এখানে আমরা যে রানীর যে ভূমিকা উলেজা, তার যে ভূমিকা এবং সেটা কিন্তু দারুণভাবে সে একা ফুটায় তুলছে, এবং তার সাথে চাইনিজ মেজিন যে ভূমিকা সেটাও কিন্তু অনেক দারুণ। এই যে মহিলাদের ভূমিকাগুলো এবং তার সাথে যে অন্যান্য রাষ্ট্রের ভূমিকা সেটাও চাইনিজদের হয়তো আমরা সামনে দেখতে পাবো, আমরা কোনো যুদ্ধ দেখতে পাবো কিন্তু সেটা কিন্তু যাই না। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হলো যে বাতুগা বা যার নাম এদীপ ট্যাপেলি, সে চলে যাবে, এটা কিন্তু অনেক জায়গায় চলে আসছিল। এটা নিয়ে অনেক কিছু মানে একটা সবাই রাগ হয়েছে দর্শকরা, এবং দুঃখ পাইছে এই ধরনের। কয়েকদিন আগে কুনাতা মারা গেছে, তারপর তুতকুন মারা গেছে, এগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের মানে বোজদাকের সমালোচনা চলতেছিল। আসলে বোজদাক যে সিরিয়াস গুলা করে এগুলা কিন্তু সে অনেক ভালো করে, তারপরেও অনেক সময় অনেক সিদ্ধান্ত খারাপ হয়ে যায়, সেটা হয়তো নানান কারণে হয়, তার পিছনে কি কারণ থাকে সেটা আমরা জানি না। তো আমরা শুনতে পেয়েছিলাম যে এদীপ হয়তো চলে যাবে, এবং এদীপ যে চলে যাবে এটা কোনো মানে রিউমার ছিল বলে আমি মনে করি না, কারণ একজন অনেক বড় সাংবাদিক, তার নাম হলো বীরসেন আলতুনতাস, তার সম্বন্ধে আমি অনেকবার ভিডিও করছি এবং আপনাদেরকে জানাইছি যে আলতুনতাস যে তুরস্ক যে মিডিয়াগুলো আছে সেখানে অত্যন্ত নাম করা একজন ব্যক্তি। যাই হোক, এর আগে এদীপ ট্যাপেলি কিজি সেরিফিন কিজি আপনারা যে স্লাইডে দেখতে পাইছেন সেখানে অভিনয় করছে, এবং সেখানে সে তার অভিনয় ছিল কাবুরাক অমরের চরিত্রে। সেটা কেমন লাগে সেটা আপনারা জানেন, আমি দেখি নাই সেই জন্য আমি বলতে পারবো না। তবে যাই হোক, এই মানুষের মানে সমালোচনার কারণেই হোক বা প্রতিবাদের কারণেই হোক, বুজদাক কিন্তু তার অফিসিয়াল স্টেটমেন্ট দিছে বা প্রডিউসার স্টেটমেন্ট দিছে যে বাতুগা বা যে এদীপ ট্যাপেলি সে সিরিজ ছেড়ে যাবে না। এটা একটা অত্যন্ত বড় সুসংবাদ, এবং আমরা যে ট্রেইলার বা আগের যে পর্বগুলো দেখছি সেখানে যদি একটু আলোচনা করি, সেখানে কিন্তু অনেক চমৎকার একটা জায়গায় কিন্তু চলে আসছে। অর্থাৎ এখন কিন্তু আমরা দেখতে পাইছি যে রাজা বা আমার এখানে যে খান সে কিন্তু সবকিছু আলপাগু জানতে পারছে, এবং সে কিন্তু এখন এটা প্রমাণের অপেক্ষায় আছে যে রানীকে শাস্তি দিবে কি দিবে না, এবং সেটা কিভাবে আগায় যাবে সেটাও দেখার অনেকটা বিষয় রয়ে গেছে। এবং কায়া কিন্তু তার ভূমিকা রানীর সাথে সেটা আমরা দেখতে পেতেছি, এবং মেজিনের ভূমিকা সেটাও কি হবে সেটাও আমরা দেখতে পাবো, এবং চায়না রাশিয়া তাদের যে ভূমিকা সেটাও আমরা দেখতে পাবো। তবে সামনে আরও অনেক ধরনের সারপ্রাইজ থাকবে। আমার মনে হয় যে বাতুগা, আগেই বলছি আমি যে আকিজের মার যে ফলস ভূমিকায় যে আসছে এগুলেজের বোন, তাকে হয়তো হত্যা করবে না, তাকে হয়তো তার নিজের দলে নিয়ে নিবে এবং একটা ট্রিক্স করবে, এবং সে তার পক্ষ হয়ে কাজ করবে, এটা আমার মনে হচ্ছে। এবং সামনে আস্তে আস্তে হয়তো আমরা যুদ্ধের দিকে যাব, যুদ্ধের আগে হয়তো আমরা আরও অনেক ধরনের নাটকীয় দেখতে পারবো। তবে এটাই সুসংবাদ ছিল যে এদীপ ট্যাপেলি সিরিজ ছেড়ে যাচ্ছেন, এবং আগামী যে দ্বিতীয় সিজন সেটা কনফার্ম হয়ে গেছে, সেটা হবে, চুক্তি হয়ে গেছে, এটাও বীরসেন আলতুনতাসের মাধ্যমে আমরা জানতে পারছি। তার মানে সামনে দাস্তান আরও ভালো হবে এবং বুজদাক আরও ভালো করবে, এটাই আমরা আশা করতেছি। আর সামনে একটা ব্রেক হবে, সব সিরিজেই ব্রেক হবে। হ্যাঁ, তো সামারের ব্রেক হয় সেটা আমি জানি, এবং সেটা আপনারা নিচে কমেন্টস করেন, আপনারা দেস্তান সম্বন্ধে রিভিউ বা অন্যান্য বিষয়গুলো জানতে চান কিনা, আমি আপনাদের সেটা চেষ্টা করব। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।